एमएसएमई डिपार्टमेंट, एग्रीकल्चरल डिपार्टमेंट, लेबर डिपार्टमेंट एवं फाइनेंस डिपार्टमेंट सबाई एकसाथे चीफ सेक्रेटरी होम सेक्रेटरी मिले मीटिंग आलापन बंदोपाध्याय चीफ एडवाइजर से मीटिंग ওই মিটিংয়ে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষের মধ্যে 10টা টপ স্থানের মধ্যে স্কিলে আমরা 6টা টপ করেছি এবং আমাদের ছেলেমেয়েরাই ফার্স্ট হয়েছে মানে স্কিলে অল ওভার দ্য কান্ট্রি স্কিলে কম্পিটিশনে আমাদের ছেলেমেয়েরাই ফার্স্ট হয়েছে দুটোতেই। আচ্ছা, স্কিলটাকে আরও ভালো করে ডেভেলপ করবার জন্য একটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। তারা 15 দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেবে যে কী করে তারা ভালো করে স্কিলটাকে আরও বেশি করে স্কিল ট্রেনিং করা যায় এবং স্কিল ট্রেনিং করার পরে তাদের প্লেসমেন্ট করা যায়, এই দুটো সাবজেক্টের ওপরে তারা আমাকে জানাবে। এটা একটা ছিল। আর দুই হচ্ছে আপনাদের মানে অনেকে অনেক রকম বলছে বা লিখছে, সেটা ঠিক নয়। আমি যেটা কারেক্ট আপনাকে বলি যে 14,000 আপার প্রাইমারি টিচার পূজোর মধ্যে নেওয়া হবে এই বছরই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পূজোর মধ্যেই নেওয়া হবে, পূজোর আগেই, এবং 10,500 প্রাইমারি টিচার্স পূজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম, কিন্তু একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট। 10,500 প্রাইমারি টিচার পূজোর আগে এবং 14,000 আপার প্রাইমারি টিচার পূজোর আগে পাবে চাকরি। এছাড়াও পূজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার্স আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে, অর্থাৎ পূজোর মধ্যে পাবে 24,500 টিচার এবং পূজোর পরে পাবে আরও 7,500, মোট 32,000 টিচারের মতো, মোট 32,000 টিচারকে চাকর মানে টিচারই পাবে। এতে সুবিধা হবে, আমাদের স্কুলগুলোতে টিচাররা কাজ করবে, কাজে 32,000 অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনাদের কাছে আজকে আমি জানালাম। এবং এক্ষেত্রে একদম তাদের মেধাই তাদের পরিচয়, এ ব্যাপার নিয়ে কারো কাছে কোনো লবি করার কোনো প্রয়োজন নেই, তাদের মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়। যারা পরীক্ষা দিয়েছে, প্রতিযোগিতা করেছে, পরীক্ষামূলক পরীক্ষায় পাস করেছেন, পাওয়ার অধিকারী, কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল। সুতরাং এটা আজকে ঘোষণা করা হলো, এইটাই আমার আজকে বলার ছিল। আর স্কিলের মিটিং ছিল, বাদবাকি তো এখন আর আমাদের কিছু নেই। আর বাদবাকি 26 তারিখের বানটা একটু বড় বান হবে, কিছু কিছু জায়গায় ডিবিসি জল ছেড়েছে, ঝাড়গ্রাম বিহারে বৃষ্টি হলে এখানেও বৃষ্টি হয়। আমাদের এখানে অনেকগুলো ডেড বডি উত্তরপ্রদেশ থেকে ভেসে এসছে, জল দূষিত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মালদায় পরপর ডেড বডি দেখা গেছে এবং কিছু ডেড বডি আমরা নিজেরাও তাদের শ্মশান মানে ব্যবস্থা করা হয়েছে তাদের শেষ কৃত্যের। এই পর্যন্ত, কোভিড বাংলায় অনেকটাই কমেছে, এখন 4%-এর মতো আছে, ইলেকশনের সময় ওটা 32%-এ গিয়েছিল যখন 8th phase ইলেকশন হয়েছিল। কাজেই এখন এটা 4%-এর মতো আছে, অনেক জেলাতে হয়তো 7টা-8টা আছে, কিন্তু উত্তর চব্বিশ পরগনাটা একটু বেশি আছে, হাওড়া ওই 200-400 কাছাকাছি করে করে 23টা জেলা ধরে যা হয়েছে। কলকাতায় অনেকটা কমেছে, 2 কোটির ওপর ভ্যাকসিন আমরা দিয়েছি, 21 তারিখ থেকে আরও 17 লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। Thank you.